রুশ অধিকৃত শাকি এয়ারফিল্ডে বিস্ফোরণ, ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও চারটি আক্রমণকারী বিমান ধ্বংস হয়েছে বলে দাবি। রাশিয়ান বিমান ঘাঁটিতে বিস্ফোরণ, কেঁপে উঠল ক্রিমিয়া উপদ্বীপ। তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসন্ন? এমনিতেই সাম্প্রতিক তাইওয়ান আমেরিকা চীন সংঘাতের আবহে থরহরি কম্পমান অবস্থা গোটা বিশ্বের। তার ওপর চলতি বছরের শুরু থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে তপ্ত গোটা পৃথিবী। এসবের মধ্যেই মঙ্গলবার ঘড়ির কাঁটায় তখন ঠিক দুপুর 3:20 বিস্ফোরণে কেঁপে উঠল ক্রিমিয়াতে অবস্থিত রাশিয়ান বিমান ঘাঁটি। বিস্ফোরণকাণ্ডে নিহত হয়েছেন ক্রিমিয়ার এক সাধারণ নাগরিক এবং জখম হয়েছেন আরও 8 জন। পাশাপাশি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে চারটি রাশিয়ান যুদ্ধ বিমান। তবে ঘটনাটিকে নিছক দুর্ঘটনা বলেই আখ্যা দেওয়া হয়েছে রাশিয়ার তরফ থেকে। ইতিমধ্যেই সংবাদ সংস্থা রয়টার্স ও আল জাজিরাকে উদ্ধৃত করে রাশিয়ান বিদেশ মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে বিস্ফোরণের এই ঘটনা কোনো হামলা নয়, বিমান ঘাঁটিতে গোলা বারুদ সংরক্ষণ করা ছিল, সেখানে হঠাৎই বিস্ফোরণ হয়। পাশাপাশি এই ঘটনার দায় নিতে অস্বীকার করেছে রাশিয়ান শত্রু ইউক্রেন। ইতিমধ্যেই ভিডিও বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি জানিয়েছেন, এই বিস্ফোরণে ইউক্রেন জড়িত নয়, এটি ইউক্রেনের বিরুদ্ধে ঔদ্ধত্য, আগ্রাসন এবং অস্ত্র মজুতেরই মাশুল দিতে হল রাশিয়াকে। জানা গেছে, মঙ্গলবার দুপুরে রাশিয়ার উত্তর পশ্চিম উপকূল সংযুক্ত ক্রিমিয়া উপদ্বীপের নোভোফেডোরিভাকার সমুদ্র তীরবর্তী রিসর্টের সাকি বিমান ঘাঁটিতে পরপর 12টি বিস্ফোরণ হয়। লাগাতার বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে গোটা এলাকা। মুহূর্তের মধ্যে গোটা এলাকা ঢেকে যায় মেঘের মতো কালো ধোঁয়ায়। বিস্ফোরণে ওই বিমান ঘাঁটিতে থাকা চারটি যুদ্ধ বিমান পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে বলে জানা গেছে। ঘটনায় নিহত হয়েছেন এক ব্যক্তি, গুরুতর জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকে ক্রমাগত ইউক্রেনের ওপর সামরিক অভিযান জারি রেখেছে রাশিয়া। ইউক্রেনের ওপর হামলা করতে তাদের দেশের সমুদ্র উপকূলবর্তী সংযুক্ত ক্রিমিয়া উপদ্বীপকে ব্যবহার করে রাশিয়া। শত্রুপক্ষ ইউক্রেনকে ধ্বংসসহ গোটা ইউক্রেনের দখল নিতে ক্রিমিয়া উপদ্বীপে অস্থায়ী বিমান ঘাঁটি তৈরি করে রাশিয়া। বর্তমানে ক্রিমিয়া উপদ্বীপের কর্তৃত্ব রয়েছে রাশিয়ার হাতে। জানা গেছে, ইউক্রেনের ওপর বিমান হামলা চালাতে ক্রিমিয়ার উপদ্বীপ নেভোফেডো রিভকার সমুদ্র তীরবর্তী রিসর্ট এলাকার সাকিতে বিমান ঘাঁটি ও গোলা বারুদ মজুত করে রাশিয়া। এই সংরক্ষিত গোলা বারুদেই এদিন বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে। তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটল তা অনুসন্ধানে নেমেছে রাশিয়া। জানা গেছে, ওই বিমান ঘাঁটির 5 কিলোমিটারের মধ্যে সাধারণ মানুষের চলাচল ও প্রবেশ নিষিদ্ধ ছিল। প্রসঙ্গত, গত 2014 সালে সমুদ্র উপকূলবর্তী সংযুক্ত ক্রিমিয়ার দখল নেয় রাশিয়া। তখন থেকেই ক্রিমিয়ার দখলদারি নিয়ে ইউক্রেনের সাথে সংঘাতে জড়ায় রাশিয়া। বর্তমানে ইউক্রেনের ওপর আঘাত হানতে ওই অস্থায়ী বিমান ঘাঁটিটি পুরো মাত্রায় ব্যবহার করছে রাশিয়ান সামরিক বাহিনী। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।